রাজধানীর পোস্তার কাঁচা চামড়ার আড়তের এই চিত্রই বলে দেয় বছর জুড়ে যত চামড়া আসে তার চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশই সংগ্রহ হয় কোরবানির ঈদে গরুর চামড়ার দাম প্রতি বর্গ ফুট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বেঁধে দেয়া হলেও মৌসুমি ব্যবসায়ীরা কিনেছে বেশি দামে কিনছে একশো টাকা দামটা পার্থক্য আমরা যে চামড়াটাকে ধরি পঁচিশ ফিট ওনারা ধরে পঁয়ত্রিশ ফিট আর আরত মালিকরা বলছেন চাহিদা কম তাই বেশি দামে চামড়া কিনবেন না তারা ফরেন মার্কেটে এখন বিক্রি নেই তেমন হ্যাঁ আর কেমিক্যালের দাম বেশি হাইট অ্যান্ড স্কিল মার্চেট অ্যাসোসিয়েশন বলছে বাজার পরিস্থিতি মাথায় রেখেই কেনা হচ্ছে চামড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখেই মূল্যটা নির্ধারণ করা হয়েছে বর্তমানে যে অবস্থা দেখতেছি কোরবানির এতে এক কোটি দশের রুটে যাবে না মনে হচ্ছে আড়ত মালিকরা জানিয়েছেন সারা দেশে তিন মাস ধরে চলবে কোরবানির পশুর চামড়া সংগ্রহ সাহারিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা